বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কে ছাত্রলীগ কে কি তা বিবেচনা করা হবে না, এই হত্যাকাণ্ডের বিচার হবেই। ওই কে ছাত্রলীগ কে ছাত্রদল কে কি আমি কিন্তু সেটা বিবেচনা করিনি। আমি বিবেচনা করছি অন্যায়ভাবে একটা বাচ্চার ছেলে, কত 21 বছর বয়সের একটা ছেলে, তাকে হত্যা করা হলো। তিনি বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভারত ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সব ব্যবস্থা করা হচ্ছে, সব রকম কোনো ব্যবস্থা, বরং আমি তো বলবো ছাত্ররা নামার আগেই আমরা কিন্তু সাথে সাথে এই ব্যবস্থা নেওয়া, এবং সাথে সাথে আমি বলছি যে কোন রুম কোথায় কারা ছিল, যে কটা পড়া সব কটা ধরে অ্যারেস্ট করো, সবগুলি কিন্তু যে কটা হাতে পেয়েছে সবগুলি কিন্তু অ্যারেস্ট করেছে। তাকে এভাবে ধরে নিয়ে মারা, এই নৃশংসতা কেন, এই জঘন্য কাজ কেন? কাজে এরা এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি, এবং যত রকমের উচ্চ শাস্তি যা দেওয়ার সেটা দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এ সময় ছাত্র রাজনীতি বন্ধ হবে কিনা তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, একটি ঘটনার জন্য ছাত্র রাজনীতি বন্ধ করা যৌক্তিক নয়। একটা ঘটনা ঘটেছে বলেই দাবি উঠবে যে ছাত্র রাজনীতি ব্যান্ড। আমি যেহেতু নিজেই ছাত্র রাজনীতি করে এসেছি, সেখানে আমরা ছাত্র রাজনীতি ব্যান্ড বলবো কেন? আর কোনো প্রতিষ্ঠান যদি করতে চায় সেটা করতে পারি। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, ছাত্র সংগঠন সমস্ত আলাদা একটা সংগঠন, সেভাবেই কিন্তু আছে। আর ছাত্র রাজনীতি ব্যান্ডের কথা বলেন, তো আসলে এই দেশের প্রতিটি সংগ্রামের অগ্রণী ভূমিকায় কিন্তু ছাত্ররাই নিয়েছে, এবং ছাত্র যেটা আমি বললাম যে সেই ছাত্রলীগ করা থেকে কিন্তু আমাদের ভাষা আন্দোলন, এখন এই যে একটা সন্ত্রাসী ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটেছে, অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তো সংগঠন করা নিষিদ্ধ আছে। বুয়েট যদি মনে করে তারা সেটা নিষিদ্ধ করে দিতে পারে, এটা তাদের উপর, কিন্তু একেবারে ছাত্র রাজনীতি ব্যান করে দিতে হবে, এটা তো মিলিটারি ডিক্টেটরদের কথা। সংবাদ সম্মেলনে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও হলে তল্লাশি চালানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো, যখন এই ঘটনা একটা জায়গায় ঘটেছে এবং যখন দেখা গেছে ওখানে এই যে এক রুম নিয়ে বসে জমিদারি চাল চালানো, তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি হল, সব জায়গায় সার্চ করা দরকার যে কোথায় কি আছে না আছে খুঁজে বের করা, এবং এই ধরনের কারা মানে মাস্তানি করে বেড়ায়, কারা এই ধরনের ঘটনা ঘটায় সেটা দেখা। কারণ সামান্য টাকা, 10 টাকা 20 টাকা বা 30 টাকা সিট বাড়ায় এক একজন রুমে থাকবে, আর তারপর সেখানে বসে এই ধরনের মাস্তানি করবে, আর সমস্ত খরচ বহন করতে হবে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে, এটা কখনো গ্রহণযোগ্য না। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজও বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আবরার হত্যাকাণ্ডের সঠিক বিচার, ছাত্র রাজনীতি বন্ধ সহ 10 দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দ্বারা নির্যাতিত হয়, এটি আজকে নতুন নয়, এটি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এর আগে গতকাল রাতেই আবরারের হত্যার ঘটনায় শেরেবাংলা হলের সিসিটিভি ক্যামেরার নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কে বা কারা আবরারের হত্যাকাণ্ডের সাথে জড়িত। অন্যদিকে ফুটেজ প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে শেরেবাংলা হলের প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকের বিরুদ্ধে। আর আজ দুপুর 2টার পরই ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেরেবাংলা হলের প্রভোস্ট মোহাম্মদ জাফর ইকবাল খান। ডেস্ক নিউজ, সি+ টিভি।